করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন দৈনিক সময়ের আলো পত্রিকার আরও একজন সাংবাদিক মাহমুদুল হাকিম ওপো। তিনি সেখানে সাব এডিটর হিসেবে কর্মরত ছিলেন। এই বিষয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাংগঠনিক সম্পাদক ও সময়ের আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক হাবিবুর রহমান জানান, মাহমুদুল হাকিম অপু করোনার উপসর্গ নিয়ে বাসাতেই ছিলেন। ভোররাতে তার স্ত্রী তাকে সেহেরি খাওয়ার জন্য ডাকতে গেলে মৃত অবস্থায় পান। এর আগে পত্রিকাটির সিটি এডিটর ও প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন করোনায় আক্রান্ত হয়ে গত ২৮ এপ্রিল মারা যান।